হঠাৎ দাম বেড়ে যাওয়ায় খোলা বাজারে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারত পেঁয়াজের রপ্তানি মূল্য প্রায় তিনগুণ করার পরদিনই শনিবার ঢাকার বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি 20 টাকা বাড়ায় সরকারি বিপণন সংস্থা এর ফলে সরকারি বিপণন সংস্থা টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যে খোলা বাজারে বিক্রির সিদ্ধান্ত হয়। একই সাথে পেঁয়াজ আমদানিতে বিশেষ সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ। অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণে গত শুক্রবার পেঁয়াজের রপ্তানি মূল্য তিনগুণ বাড়িয়ে $300 থেকে $850 করে ভারত সরকার। এমন সিদ্ধান্তের ঠিক একদিন পরই ঢাকার বাজারে হঠাৎই ভারতীয় পেঁয়াজের পাশাপাশি দেশি পেঁয়াজের দাম কেজি প্রতি 20 টাকা বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে পেঁয়াজের লাগাম টেনে ধরতে রোববারই সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। প্রাথমিক ধাক্কা সামাল দিতে সোমবার থেকে সরকারি বিপণন সংস্থা টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যে খোলা বাজারে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত হয় বৈঠকে। এছাড়াও পেঁয়াজ আমদানির ক্ষেত্রে এলসি মার্জিন ও সুদের হার কমাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়। অন্যদিকে বন্দরে আমদানি করা পেঁয়াজ দ্রুত খালাস ও পরিবহন দ্রুত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর কাছেও চিঠি দেওয়া হয়েছে। এদিকে টিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার প্রথম দিনে সীমান্ত এলাকা থেকে পেঁয়াজ সংগ্রহ করে এর দাম নির্ধারণ করা হবে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকেও দ্রুত পেঁয়াজ আমদানির উদ্যোগ নেওয়া হবে। এরই মধ্যে পেঁয়াজ আমদানির জন্য খোলা এলসিগুলো সংশোধন করে রোববার থেকে নতুন দরে আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে অবিলম্বে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরদারি বাড়ানোর ওপরও জোর দাবি জানিয়েছেন তারা। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।